নাতি ট্যুর চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি বলবো যে রিসেন্ট রেলের যে এনটিপিসি এবং গ্রুপ ডি যে ফর্মটা বার হয়েছে তার অঙ্কের সিলেবাসটা সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে বলবো এবং কোন চ্যাপ্টার থেকে কী কী ধরনের অঙ্ক আসে সেটাও বলবো। তো তোমরা যারা এই দুটো পোস্টের মধ্যে অর্থাৎ CN1 2019 বার আর বি এনটিপিসি যেটা এবং আরেকটা হচ্ছে CNRRC 1 2019, এই দুটো পরীক্ষার সিলেবাস কী কী আছে এবং তাদের মধ্যে কী কী পার্থক্য আছে সেটা বলবো এবং কী ধরনের অঙ্ক কোন কোন চ্যাপ্টার থেকে আসতে পারে সেইগুলো বলবো এবং আমরা পরবর্তী ভিডিও থেকে এই সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক শুরু করব। তো শুরু করা যাক। যে প্রথমত CN1 2019 অর্থাৎ এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা, তার মধ্যে যে ম্যাথের সিলেবাসটা সেটাকে বলতে গেলে প্রথমেই যেটা আছে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি বলতে কী কী ধরনের প্রশ্ন আছে, যে মৌলিক সংখ্যা, তার যৌগিক সংখ্যা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, তো ইত্যাদি নিয়ে যে সংখ্যাগুলো পদ্ধতিটা হয় এখান থেকে মৌলিক সংখ্যা নিয়ে প্রশ্ন সাধারণত বেশি আসে, তো সেটাই হচ্ছে এই সংখ্যা পদ্ধতি। দ্বিতীয়ত আছে ডেসিমেল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ। দেখবে যে অনেক সময় ভগ্নাংশের উপর অনেক অঙ্ক থাকে, ছোট থেকে বড় সাজানো বা কোনটা ছোট কোনটা বড় বার করা, বা ছোটো একটু দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ থাকে সেইগুলো নিয়ে। তারপর লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গণিতক, যেটা তোমরা ছোটোবেলা থেকে করে আসছো, লসাগু গসাগু, এ ব্যাপারে বিশেষ কিছু বলার নেই। তারপর আছে রেশিও প্রপোর্শনস অনুপাত এবং সমানুপাত, অর্থাৎ অনুপাত সমানুপাত নিয়ে যে চ্যাপ্টারটা তোমরা পড়েছো মাধ্যমিক সিলেবাসে যেটা আছে সেই চ্যাপ্টারটা। তারপর ছয় নম্বর আছে পার্সেন্টেজ বা শতকরা, শতকরার উপর কনসেপ্ট দিয়ে প্রশ্ন থাকবে। তারপর আছে মেনসুরেশন মানে পরিমিতি, তো পরিমিতির উপর যে প্রশ্ন থাকে সাধারণত বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্তের উপর, এমনকি থ্রি ডি যে স্ট্রাকচারগুলো, যেমন ঘনক আছে, আয়তঘন, এইগুলো নিয়ে হচ্ছে পরিমিতি। তারপর আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্যের উপর অঙ্ক থাকে, যে অঙ্কগুলো থাকে যে এ বি কোনো একটা কাজ এতদিনে করছে, বি কতদিনে করছে, তাহলে একসঙ্গে কতদিনে করবে, এই ধরনের যে প্রশ্নগুলো সেটা হচ্ছে এই সময় ও কার্য চ্যাপ্টারের মধ্যে। তারপর নয় নম্বর আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় ও দূরত্ব, অর্থাৎ একটা গাড়ি এই এই টাইমে এতটা দূরত্ব গেল, অন্য একটা গাড়ি এই টাইমে এতটা দূরত্ব গেল, বাকি রাস্তা এত সময় গেল, তাহলে তাদের গড় বেগ কত, এই ধরনের যে প্রশ্নগুলো আছে বা বেগ সম্পর্কে যে প্রশ্ন সেটাই হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে। তারপর 10 নম্বর আছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, আর 11 নম্বরে আছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, 12 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো তারপর যেটা হচ্ছে 13 নম্বর এলিমেন্টারি অ্যালজেব্রা অর্থাৎ প্রাথমিক বীজগণিত। হ্যাঁ, প্রাথমিক বীজগণিত বলতে যে তোমরা ক্লাস 8 বা 7 থেকে যে সূত্রগুলো আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউ, এইসব সূত্রের উপর ভিত্তি করে যে সমস্ত অ্যালজেব্রাগুলো হয় সেগুলোকে সাধারণত প্রাথমিক অ্যালজেব্রা বা প্রাথমিক বীজগণিত বলা হচ্ছে। তারপর জ্যামিতি, এখানে জ্যামিতি বলতে অ্যাকচুয়ালি কিন্তু একটা খুব বড় সিলেবাস, কিন্তু এখানে জ্যামিতি বলতে এলিমেন্টারি জ্যামিতি বা একবার প্রাথমিক যে জ্যামিতিগুলো, যে মাধ্যমিক পর্যন্ত যে উপপাদ্যগুলো আছে তাদের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো হয়, যেমন পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এগুলো জ্যামিতিতে সাধারণত থাকবে। তারপর হচ্ছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিটাও একবার বেসিক লেভেল ত্রিকোণমিতি অর্থাৎ মাধ্যমিক সিলেবাসে, যেখানে কোণানুপাত, সাইন, কস, ট্যান ইত্যাদি জাস্ট প্রাথমিক ধারণাগুলো এবং প্রাথমিক সূত্রগুলো জানলেই হয়ে যাবে। তারপর আছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স অর্থাৎ প্রাথমিক রাশিবিজ্ঞান, অর্থাৎ কোনো বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে পরিসংখ্যা বিভাজন বা তার উপর ভিত্তি করে যে গড় নির্ণয়, সংখ্যাগুরু মান নির্ণয়, মধ্যমান নির্ণয়, এইগুলো নিয়েই হচ্ছে এই রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা। তো এবার আছে যেটা CNRRC 1 2019 অর্থাৎ বিভিন্ন যে রিক্রুটমেন্ট ফর দ্য ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 8 ওয়ান অফ 7 CPC পে ম্যাট্রিক্স। তো এখন যে ভ্যারিয়াস পোস্ট আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, তাদের যে একটা কমন পরীক্ষা হবে তার ম্যাথমেটিক্স সিলেবাসে বাংলায় হচ্ছে কী সেটা দেখো। তো সিলেবাসটা মোটামুটি একই, কিছুটা পার্থক্য আছে, কী কী পার্থক্য আমি সেটা বলে দিচ্ছি। তো প্রথমে আছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, যেটা বললাম যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ইত্যাদি নিয়ে যে প্রশ্ন হয়। তারপর হচ্ছে বদমাস,
বদমাস মানে যে যোগ বিয়োগ গুণ ভাগ পরপর দিয়ে এক একটা অঙ্ক থাকে তার উত্তরটা কত হয় সেটা হচ্ছে বদমাস। অর্থাৎ সেই ধরনের অঙ্কগুলো কিন্তু আসবে, তোমরা অনেকেই করেছো। তারপর ডেসিমেল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ, এটাও আগে সিলেবাসে ছিল। তারপর অর্থাৎ এনটিপিসি সিলেবাসের সঙ্গে এটা কমন, শুধু এইটা কিন্তু এনটিপিসি সিলেবাসে নেই, যাই হোক অফিসিয়াল সিলেবাসের ভিত্তিতে এটা নেই। তবে তাই বলে এই নয় যে বদমাসের সিলেবাস এনটিপিসিতে আসবে না, এরকমও না। আমার মনে হয় সব কিছুতেই আসতে পারে বদমাসের অঙ্ক, সব কম্পিটিশন পরীক্ষাতেই থাকে। তো যাই হোক, তো এলসিএম এইচসিএফ অর্থাৎ লসাগু গসাগু, এটাও আগের মতোই সব একই আছে। রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাত আগের আগেরটাতেও ছিল, অর্থাৎ এনটিপিসি সিলেবাসেও ছিল। তারপর আছে পার্সেন্টেজ বা শতকরা, ওটাও কমন। তারপর বেঞ্চুরেশন বা পরিমিতি কমন, হ্যাঁ। তারপর আছে টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্য, এটাও কমন। তারপর আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব, এটা হচ্ছে কমন সিলেবাস, অর্থাৎ গ্রুপ ডি এবং এনটিপিসি বোথ সিলেবাস। অ্যান্ড নেক্সট আছে কি সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। তারপর আছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। তা হচ্ছে এলিমেন্টারি অ্যালজেব্রা, প্রাথমিক বীজগণিত, জিওমেট্রি, ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতি বাংলায়। তো এলিমেন্টারি স্ট্যাটিস্টিক বা প্রাথমিক রাশিবিজ্ঞান, স্কোয়ার রুট, এইটা কিন্তু এনটিপিসি সিলেবাসে নেই, এটা এই সিলেবাসে আলাদা দেখা যায়। স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূলের যে অঙ্কগুলো হয়, যে বিভিন্ন অঙ্ক দেওয়া থাকে তাদের বর্গমূল নির্ণয় করতে বলে বা বর্গমূল সম্পর্কিত যে প্রশ্নগুলো হয় সেটাকে স্কোয়ার রুট চ্যাপ্টারের মধ্যে পড়ছে। তারপর আছে এজ ক্যালকুলেশন, এটাও এটা আগের ওই সিলেবাসে ছিল না, অর্থাৎ এনটিপিসি সিলেবাসে এটা ছিল না, কিন্তু এখানে আছে যে এজ ক্যালকুলেশন, বয়স সম্পর্কিত যে প্রশ্নগুলো হয়, যে পিতা পুত্রের বয়স নিয়ে যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে পড়ছে। তারপর আছে ক্যালেন্ডার, ক্যালেন্ডার খুবই ইম্পর্টেন্ট, তো এটাও কিন্তু এনটিপিসি সিলেবাস ছিল না কিন্তু আরআরসি সি ওয়ান সিলেবাসে আছে। অর্থাৎ ক্যালেন্ডার দিয়েছে প্রশ্ন, যে বিভিন্ন বছরের বিভিন্ন তারিখে কী বার ছিল সেটা নিয়ে প্রশ্ন হয়, বা এত বছরে এই বছরে এত তারিখ এত বা এই বার হলে পরের বছরে এত তারিখ কী বার হবে, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে ক্যালেন্ডারের মধ্যে। তারপর হচ্ছে ঘড়ি বা ক্লক সম্পর্কিত, ঘড়ি সম্পর্কে বেশ কয়েক ধরনের প্রশ্ন আসে, যে একটা ঘড়ি আছে ঘড়িতে এতটা বাজে, সেটা যদি আয়নায় দেখা হয় কতটা বাজবে, এরকম ধরনের প্রশ্ন হয়। বা কোনো একটা সময় দিয়ে দেয়, হয়তো দিয়ে দিত 4:40 মিনিটে, তাহলে ঘড়ির মিনিটে কাঁটা এবং ঘন্টা কাঁটার মধ্যে কত কোণ হবে সেটা বার করতে বলে, বা ঘড়ি এত সময়ে কত ডিগ্রি কোণ উৎপন্ন কোণ অতিক্রম করে সেটা। এবং অবশেষে যেটা আছে পাইপ অ্যান্ড ক্রিস্টান অর্থাৎ নল চৌবাচ্চা, নল চৌবাচ্চা কিন্তু রেলের পরীক্ষার একটা কমন টপিক, নল চৌবাচ্চার প্রশ্ন। এই জন্য নল ও চৌবাচ্চা অর্থাৎ কোনো একটা বড় চৌবাচ্চাতে একটা নল থাকছে, একটা নল এত মিনিটে পূর্ণ হয়, অন্য একটা নল এত মিনিটে ভর্তি হয়, তাহলে দুটো নল একসঙ্গে খোলা থাকলে মোট কত সময় লাগবে, এই ধরনের প্রশ্নগুলো। তো এই ছিল এই দুটো পরীক্ষার সিলেবাস। তো এখানে একটা কথা বলে রাখি যে এই সিলেবাসটা দেখবি যারা জেক্সপো, আমাদের এই চ্যানেল জেক্সপো ক্যান্ডিডেট অনেক আছে তাদের জন্য বলছি, এখানে দেখো অনেক কিছু কিন্তু তোমাদের কমন আছে। তো আমরা এই চ্যাপ্টার ওয়াইজ যখন এই পরবর্তীতে যে অঙ্কের ভিডিওগুলো একে একে বার করব, তোমাদের মধ্যে যেগুলো কমন আছে জেক্সপোর সাথে সেগুলো আমি থাম্বনেলেই জেক্সপো ট্যাগ দিয়ে রাখবো, সেটা দেখে যেখানে জেক্সপো লেখা থাকবে সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। আর যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে পড়ো এবং চ্যানেলটাকে ভালোভাবে ফলো করো। যারা এনটিপিসি বা রেলে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অন করে রাখো, কারণ আগামী কয়েকদিন আমি এই নিয়েই ভিডিও আপলোড করব। তো এই ছিল ভালো কথা, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই ধরনের ভিডিও যাদের প্রয়োজন তাদের কাছে একটু শেয়ার করো।